তখন ধারণা করে যা তোমার বাড়ি কেনে আছে আমার খালু হচ্ছিল তো শক করে মারি বাড়ি করব আমাদের তো এটা একটা গর্ব হবে তো গ্রামত একটা বাড়ি বন্ধুরা ধান চালের জনপদ নওগাঁ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন আজকে নওগাঁ এসেছি একটি বিশাল বাড়ি দেখানোর জন্য না কোনো ইটের বাড়ি নয় মাটির দ্বিতল বাড়ি আপনারা কল্পনা করুন তো মাটির বাড়ি অথবা ইটের বাড়ি কয় কক্ষ হতে পারে সাধারণত গ্রামাঞ্চলে দুই কক্ষ চার কক্ষ আট কক্ষ দশ কক্ষ আমি আজকে যে বাড়িটি দেখাবো সেটি ১০৮ কক্ষ বিশিষ্ট মাটির দ্বিতল বাড়ি নওগাঁর মহাদেবপুরের আলিপুর গ্রামে রয়েছে সেই বাড়ি চলুন দেখে আসি সেই বাড়িটি ১০৮ কক্ষ বিশিষ্ট মাটির দোতলা বাড়ি দেখতে নওগাঁ শহর থেকে দুপুর ১২টার দিকে আমরা রওনা দিলাম মহাদেবপুর উপজেলার চেরাকপুর ইউনিয়নের আলিপুর গ্রাম অভিমুখে নওগাঁ শহর থেকে আলিপুর গ্রামের দূরত্ব প্রায় ২৪ কিলোমিটার একটি সিএনজি অটোরিকশায় চেপে সেই বিশাল মাটির বাড়ি দেখতে যাচ্ছি আমার দুই চাচাতো ভাই সাদমান সাকিব নিশাত ও সাদিককে নিয়ে আমি বগুড়ার মাটির বাড়ি নিয়ে যে ভিডিও তৈরি করেছি সেখানেও সঙ্গে ছিল এই দুজন আপনারা জানেন ধান চালের জেলা নওগাঁ এই জেলায় ব্যাপক ধান উৎপাদন হয় নওগাঁ শহর থেকে বেরিয়ে আসার সময় রাস্তার দুপাশে দেখতে পাবেন চালের অটোমিলের ছড়াছড়ি এখানকার ছোট বড় মিলগুলোই দেশের চালের চাহিদার একটি উল্লেখযোগ্য অংশের যোগান দেয় শহর থেকে প্রায় ১২ কিলোমিটার আসার পর পৌঁছলাম নৌহাটা মোড়ে এই মোড় থেকে বাম দিকে গেছে রাজশাহীর পথ আর ডান দিকের রাস্তাটা গেছে মহাদেবপুর যতই গন্তব্যের দিকে যেতে থাকলাম সবুজের শ্যামল মায়া যেন ততই আমাদের আচ্ছন্ন করতে থাকল এমন বৃক্ষশোভিত পথ মনটা উতলা করে দেয় নিমিষেই নওহাটা মোড় থেকে কয়েক কিলোমিটার দূরে ১৩ মাইল এলাকা থেকে শাখা রাস্তায় ২ কিলোমিটার গেলেই সেই আলিপুর গ্রাম কিন্তু ১৩ মাইল মোড়ে শাখা রাস্তার দিকে ঘুরতেই স্থানীয়রা জানালেন সামনে এক জায়গায় রাস্তাটা ভেঙে গেছে তাই এই পথে যাওয়া সম্ভব নয় ২ কিলোমিটার পেছনে কদমতলি বাজার থেকে বাম দিকে যে রাস্তা নেমে গেছে ওই পথে যাওয়ার পরামর্শ দিলেন তারা বন্ধুরা আপনারা যদি ১০৮ কক্ষের বিশাল এই মাটির বাড়ি দেখতে আসেন অবশ্যই ১৩ মাইল এলাকা দিয়ে যাবেন কাছে হবে জেনেছি রাস্তার সংস্কার কাজ চলছে হয়তো ঠিক হয়ে যাবে শিগগিরই ২ কিলোমিটার পেছনে এসে কদমতলি বাজারের সেই শাখা রাস্তা পেয়ে গেলাম নিশ্চিত হওয়ার জন্য একজনকে জিজ্ঞেস করে নিয়ে চলতে থাকলাম আলিপুর যাওয়া যাবে না আলিপুরে দি বাংলার গ্রামীণ জনপদকে সৃষ্টিকর্তা দুহাত ভরে যেন সৌন্দর্য ঢেলে দিয়েছেন যেদিকেই তাকায় চোখ জুড়িয়ে যায় গ্রামের রাস্তা পাকা হয়ে যাচ্ছে চারদিকে ইটের ঘরবাড়ি হচ্ছে তবু এখনো গ্রামের আদিরূপ হারিয়ে যায়নি নওগাঁর এই এলাকায় মাটির দ্বিতল বাড়ি অনেক আছে তবে তা বগুড়ার চেয়ে অনেক কম কিন্তু এখানকার আলিপুর গ্রামে যে ১০৮ কক্ষের দ্বিতল বাড়ি রয়েছে এত বড় মাটির বাড়ি দেশের আর কোথাও নেই
আর এ কারণেই দুর্বার আকর্ষণে সেই বাড়ির পথে ছুটে চলেছি আমরা। পথের দুপাশে নয়নাভিরাম দৃশ্য। কিছু জমিতে আগাম জাতের ধানের চাষ হচ্ছে, আর কিছু জমিতে তৈরি করা হয়েছে বীজতলা। কিছুদিন পরেই আমন ধান রোপণ শুরু হবে এখানে, তখন এই মাঠগুলো আরো সবুজ হবে। এমনিতেই এত সুন্দর, আর তখন কেমন হবে ভাবুন তো। বন্ধুরা, এই আলিপুর গ্রামে কিভাবে আসবেন ও খরচ কত হতে পারে এখন সেই ধারণা দিয়ে দিচ্ছি। নওগাঁ শহর থেকে একটি সিএনজি অটোরিকশা রিজার্ভ নিয়ে আলিপুরে আসা যাওয়ার খরচ পড়বে 300 থেকে 400 টাকা। আবার মহাদেবপুরগামী যে কোনো বাসে এসে 13 মাইল এলাকায় নেমে ভ্যানে করে যেতে পারেন আলিপুর। এভাবে যাওয়া আসা করলে জনপ্রতি খরচ পড়বে 70 থেকে 80 টাকার মধ্যেই। চলতে চলতে অবশেষে আমরা চলে এলাম আলিপুর গ্রামে। অনেক পুরাতন গ্রাম, গ্রামের সরু পথে কাঁচা ঘর পাকা ঘর বাঁশঝাড় পেরিয়ে এগিয়ে যেতে থাকলাম সেই বাড়ির দিকে। ভাই, ওই যে মাটির বাড়ি আছে না, মাটির বাড়ি আছে 108 ঘর আলিপুর। কোন জায়গায়? কত দূর? আর বন্ধুরা, নওগাঁ শহর থেকে মাত্র 24 কিলোমিটার দূরের এই গ্রামে চলে এলাম যেন চোখের পলকে। বন্ধুরা, অবশেষে আমি চলে এসেছি নওগাঁর মহাদেবপুরের আলিপুর গ্রামের সেই 108 কক্ষ বিশিষ্ট যে বাড়ি রয়েছে সেই বাড়ির একেবারে এই পাশে। এই যে দেখতে পাচ্ছেন, এই বাড়িটি সেই বিশাল বাড়ি, মাটির দ্বিতল বাড়ি এবং 108 কক্ষ বিশিষ্ট। এখান থেকে এক ফ্রেমে আপনারা এর বিশালত্ব বুঝতে পারবেন না, বা আমি বোঝাতে পারবো না। এটি দেখতে হলে ঘুরে ঘুরে দেখতে হবে যে আসলে এই বাড়িটি কত বড়। বাড়ি তো নয়, যেন মাটির তৈরি বিশাল দুর্গ। দোতলা বাড়ির বাইরের দেয়ালে আলকাতরা আর চুনের প্রলেপ দেয়া, আর উপরে টিনের ছাউনি। বগুড়ার মাটির দ্বিতল বাড়িগুলোর মতোই এই বাড়িটির ছাদ বা তালাও বিছানো হয়েছে তালগাছের পাটাতনের উপর বাঁশের ফালি দিয়ে। শুরুতেই পরিকল্পনা করলাম বাড়িটির চারপাশ ঘুরে দেখার। হেঁটে হেঁটে যত দেখছিলাম ততই যেন অবাক হচ্ছিলাম। আয়তকার বাড়িটির চারপাশে ইটের পিলারের উপর টিনের ছাউনি দিয়ে তৈরি করা হয়েছে বারান্দা। আদতে এটি ব্যবহার করা হয় গবাদি পশুপালনের শেড কিংবা বিভিন্ন সাংসারিক জিনিস রাখার জায়গা হিসেবে। গোটা বাড়ি একবার চক্কর দিতে আমার সময় লাগলো প্রায় 8 মিনিট। বন্ধুরা, আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে, কেন তৈরি করা হয়েছে বিশাল এই মাটির বাড়ি? এমন আগ্রহ থেকেই গ্রামেরই এক ব্যক্তিকে জিজ্ঞেস করে বসলাম প্রশ্নটি। আপনার বাড়ি কোনটা? আমরা আসছি যে এই মাটির বাড়ি দেখার জন্য। কোথায় বাড়ি, কি সমস্যা? আমাদের বাড়ি হচ্ছে আদমদীঘিতে। হ্যাঁ হ্যাঁ, এই এই বাড়িটা তো আপনাদের গ্রামে, আপনাদের কেমন লাগে বলেন তো? না, ভালোই লাগে। কি মাটির বাড়ি খারাপ? তাই মাটির বাড়ি তো ভালো। ইরে ঘর থেকে মাটির বাড়ি, এত বড় একটা বাড়ি আপনাদের চোখের সামনেই তো হয়েছে। হ্যাঁ, চোখের সামনে হয়েছে। কিভাবে ভালো বলুন? আশা শ্রাবণ মাসে বাদ দিয়ে লাগিয়েছে। আচ্ছা, তারপরে আশা শ্রাবণে বাদ দিয়েছে, এদিক টিন তুলে দিয়েছে, এদিক আকাশে বৃষ্টি হচ্ছে, এটা মানুষ বাড়ি দিয়ে চলে যাচ্ছে, আর উপর উপরে টিন টিন দিয়ে চলে গেছে। আপনার কি ভেবেছিলেন যে এত বড় বাড়ি হবে এটা? না, কি ভেবেছিলেন? শখ, মানুষের শখ। আমার খালু হচ্ছিল তো, শখ করেছে মাটির বাড়ি করবো। আমরা মেলা বুঝাছিলাম যে শহর মাটি কিনো, শহর সে মাটি কিনে নিই। হ্যাঁ, লাস্টে কথা না, আমরা এটি শখ করেছি, আমরা এটি এনে বাড়ি করবো, বিশাল বাড়ি। তারপরে এই তো বাড়ি করেছে, করে এখন বর্তমান বেটার আছে আড্ডা।
তিন ভাই ছিল, এক ভাই ভগনপুর ছিল, দুই ভাই ছিল। কিন্তু আপনারা জিজ্ঞেস করছিলেন যে এত বড় বাড়ি করলেন কেন? হ্যাঁ, মেলা জিজ্ঞাসা করছে না, আমার শখ, আমি কর্ম, অন্য কিছু। এই যে আপনাদের গ্রামে এত বড় একটা বাড়ি আছে, এটা আপনাদের কেমন লাগে? কেমন লাগে? ভালোই লাগে। প্রায় প্রতিদিনই প্রতিদিনের জন্য অনেক দর্শক আসে এখানে দেখতে, খুব ভালোই লাগে। আমাদের তো এটা একটা গর্ব, যেহেতু গ্রামত একটা বাড়ি, মাটির বাড়ি ইটের বাড়ির তুলনায় অনেক ভালো। ইটের ঘরে অনেক গরম হয় আর মাটির বাড়িতে খুব ঠান্ডা হয়, একটা আবহাওয়া পাওয়া যায়। এখানে আসার আগেই এই বাড়ির বাসিন্দা বিপ্লব ভাইয়ের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করি। তালগাছ থেকে কাঁচা তাল কেটে আনার সময় দেখা হয়ে গেল তার সাথে। আপনি বিপ্লব ভাই? হ্যাঁ। আপনি এই বাড়িরই মানুষ নাকি? হ্যাঁ। কতদিন ধরে আপনারা এখানে বসবাস করেন? আমার দাদারা তো বাড়ি করছে প্রায় 30-32 বছর আগে, আমরা তখন থেকে তো আমার দাদারা এখানে আছে। বাড়ির ভিতরে তো ঢুকবই, তার আগে চলুন জেনে নেই এই বাড়ি তৈরির আদ্যপ্রান্ত। ৩৪ বছর আগে অনেকটা শখের বসে 108 কক্ষ বিশিষ্ট বিশাল এই বাড়িটি নির্মাণ করেন এই গ্রামের দুই ভাই শমশের আলী মণ্ডল ও তাহের আলী মণ্ডল। 3 বিঘা জমির উপর মাটির এই বাড়িটি নির্মাণ করেন তারা। এই বাড়িটির দৈর্ঘ্য 300 ফিট ও প্রস্থ 100 ফিট। বিশালত্ব বিবেচনায় নির্মাণের সময় এই বাড়িতে প্রবেশের দরজায় রাখা হয়েছে 11টি। এই বাড়ি তৈরি করতে প্রয়োজন হয় অনেক মাটির। এই প্রয়োজন মেটাতে বাড়ির দুই পাশে খনন করা হয় বিশাল দুটি পুকুর। পুকুর ও খোলা জায়গা সহ দৃষ্টিনন্দন বাড়িটি মোট জায়গার পরিমাণ 21 বিঘা। বাড়িটির ছাউনি তৈরিতে টিন লেগেছিল 200 বান্ডিল। এত টিনের যোগান দিতে দোকানি নাকি হিমশিম খেয়েছিলেন। তবে বিপুল সংখ্যক টিন কেনার জন্য খুশি হয়ে দোকানি নাকি বাড়ির মালিককে একটি চায়না ফ্লেক্স সাইকেল উপহার দিয়েছিলেন। এই যে সাইকেলটি দেখছেন, এটি কিন্তু আবার সেই সাইকেল নয়। বগুড়ার মাটির বাড়ি নিয়ে তৈরি আগের ভিডিওতে যদিও বাড়ি তৈরির প্রক্রিয়া জানিয়েছি, তবু আবারও এই বিষয়টি দর্শকদের এক ঝলকে জানিয়ে দিচ্ছি। মাটি ও খড় পানি দিয়ে ভিজিয়ে কাদায় পরিণত করে সেই কাদা 20-30 ইঞ্চি চওড়া করে দেয়াল তৈরি করা হয়। এই দেয়াল তৈরি করতে বেশ সময় লাগে, কারণ একসাথে বেশি উঁচু করে তৈরি করা যায় না। প্রতিবার 1-1.5 ফুট উঁচু করে দেয়াল তৈরি করা হয়। কয়েকদিন পর শুকিয়ে গেলে আবার তার উপর একই উচ্চতার দেয়াল তৈরি করা হয়। সাধারণত মাটির বাড়ি তৈরিতে 5-6 মাস সময় লাগে, কিন্তু এই বাড়ি তৈরিতে সময় লেগেছিল প্রায় 9 মাস। এই বাড়ি দেখতে দূর দূরান্তর থেকে প্রায় ছুটে আসেন মানুষেরা। মাটির তৈরি দ্বিতল এত বড় বাড়ি দেখে রীতিমতো হতভম্ব হয়ে যান তারা। এই যে এত বড় একটা বাড়ি দেখতে আসছেন, দেখে কেমন লাগলো, বিশ্বাস হয়? হ্যাঁ, ভালো লাগলো। এত বড় বাড়ি দেখছেন কখনো আগে? না, কোনোদিন দেখিনি, এটাই প্রথম দেখলাম, আর কোনোদিন দেখিও নি বা দেখবো না হয়তো। আর কেন? আর মাটির বাড়ি নাই তো, আর হারা যাচ্ছে সব, সব ইটার বাড়ি। আর এত বড় একটা বাড়ি, এটা কল্পনা করা যায়? সেটাই, কোনো ধারণা করেনি যে এত বড় বাড়ি এখানে আছে। এলাকার মধ্যে খুব ভালো, আর দেখেও খুব ভালো লাগছে। এত বড় বাড়ি তুমি আগে কখনো দেখেছো? না, ফার্স্ট টাইম আমার ইয়াতে, লাইফে ফার্স্ট টাইম। তো দেখে কেমন লাগছে এত বড় একটা বাড়ি? ভালো লাগছে। সাদিক, তুমি তো আসছো বগুড়া থেকে, নওগাঁ আসছো এই বাড়ি দেখতে, তুমি এই বাড়ি দেখে তোমার কেমন লাগছে বলো তো? আমারও খুব ভালো লাগতেছে যে 108টা ঘর রুম, এত বড় বাড়ি আমি জীবনেও দেখিনি। এই বাড়ির ছেলে বিপ্লব ভাইয়ের সাথে যখন বাড়ির ভেতরে যাব, ঠিক তখনই নামলো অঝোর ধারার বৃষ্টি। শান বাঁধানো পুকুর পাড়ের কাছে বাইরের বারান্দায় দাঁড়িয়ে উপভোগ করতে থাকলাম বৃষ্টি। বহুদিন পর টিনের চালে বৃষ্টির এমন শব্দ শুনে মনটা কেমন যেন স্মৃতিকাতর হয়ে গেল। ছোটবেলায় আমাদের মাটির বাড়ির টিনের ছাউনিতে বৃষ্টির আওয়াজ শুনতাম, অবশ্য তখন এর মূল্য বুঝিনি, এখন বুঝি।
বৃষ্টি থামার আগেই বিপ্লব ভাই বাড়ির ভিতরে নিয়ে গেলেন আমাদের। মনে হচ্ছিল কোনো সুড়ঙ্গ পথে যাচ্ছি। এই বাড়িটির উঠোন সংখ্যা তিনটি। একটি উঠোনে দাঁড়িয়ে চারপাশে টিনের চাল বেয়ে আঙিনায় বৃষ্টি ঝরে পড়াটাও উপভোগ করলাম। পাশেই চুলায় রান্না করছিলেন বাড়ির গৃহিণীরা। এবার মাটির সিঁড়ি বেয়ে দোতলায় ওঠার পালা। সিঁড়িতে দেয়া হয়েছে লাল মাটির প্রলেপ, গ্রামে এটাকে লেপে দেয়া বলে। গোটা বাড়িতে দোতলায় ওঠার এমন সিঁড়ি রয়েছে 13টি। সিঁড়ির মাথায় উঠে দোতলার ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম। আম পেঁয়াজ রসুন রাখা হয়েছে মেঝের এক পাশে, আরেক পাশে খাট। দোতলার এই ঘরের জানালার ফাঁক গলিয়ে বাইরের দৃশ্যটা এমনই মনোরম। নিচতলা ও উপরতলা মিলিয়েই এমন কক্ষ বা ঘর রয়েছে 108টি। একটি ঘরের ভেতর দিয়ে আরেকটি ঘরে যাওয়ার দরজা রয়েছে। আমি পরপর দুটি ঘর পেরিয়ে চলে এলাম দোতলার বারান্দায়। এখান থেকে একপাশে রাঙিনা দেখা যায়, আর বারান্দার রেলিংটাও চমৎকার। বিশাল বাড়ির বিশাল বারান্দা। এই বারান্দায় এলে মাথার উপরে দেখবেন টিনের ছাউনি। বৃষ্টির সময় এখানে দাঁড়িয়ে থাকলে টিনের চালে বৃষ্টির শব্দটা আরো দারুণভাবে উপভোগ করা সম্ভব। বারান্দা থেকে ক্যামেরার চোখে পুরো বাড়িটা দেখার চেষ্টা করলাম। বিশাল বাড়ির একপাশে টিনের চালের উপর কবুতরের পাশাপাশি অপর পাশের আঙিনাও দেখতে পেলাম। চুলার ধোঁয়া পাইপ দিয়ে বাড়ির বাইরে বের করে দেওয়ার ব্যবস্থা রয়েছে এখানে। বিষয়টা বেশ ভালোই লাগল। তালগাছের পাটাতন ও বাঁশের ফালির উপর মাটি দিয়ে তৈরি ছাদের নিচের অংশ ও দেয়ালগুলোতে মাটির প্রলেপ দিয়ে সুন্দরভাবে চুনকাম করা হয়েছে। জানালায় উঁকি দিয়ে বাইরের দৃশ্য আবারও এক ঝলক দেখে নিয়ে নিচতলায় নামতে থাকলাম। নেমে এলাম সেই সিঁড়ি বেয়ে। নিচতলার বারান্দা দিয়ে সোজা চলে এলাম বৃষ্টি ভেজা আঙিনায় ডালিম গাছের নিচে। এখান থেকেও গোটা বাড়িটা আরেকবার দেখে নেওয়ার চেষ্টা করলাম। এই বাড়িটি যারা তৈরি করেছিলেন সেই দুই ভাইয়ের এক ভাই শমশের আলী মণ্ডল মারা গেছেন 10 বছর আগে, আরেক ভাই তাহির আলী মণ্ডল মারা গেছেন 4 বছর আগে। এখন তাদেরই বংশধর 8 পরিবারের 40 জন বসবাস করছেন এই বাড়িতে। এই বাড়ির 108 কক্ষের মধ্যে বসবাসের জন্য ব্যবহার করা হয় 35 থেকে 40টি কক্ষ। বাকি কক্ষগুলোর কোনটিতে খাদ্যশস্য, কোনটিতে গৃহস্থালির জিনিসপত্র রাখা হয়েছে। আবার বেশ কিছু কক্ষ একেবারে ফাঁকাই পড়ে আছে। বাড়িটির ভিতরে ঘুরতে আমার বেশ ভালো লাগছে, কেন যেন বেরিয়ে যেতে ইচ্ছে করছে না। তবু যে দরজা দিয়ে প্রবেশ করেছিলাম সেই দরজা দিয়ে বেরিয়ে আবারও চলে এলাম সেই শানবাঁধানো পুকুর ঘাটে। সবুজ জলের এই পুকুর ঘাটে বসে অনায়াসেই কাটিয়ে দেয়া যায় দারুণ এক বিকেল।
धीरे धीरे माटिर बाड़ी जखन हारिए जाच्छे तखनो टिके रयेछे 108 कक्षेर এই বিশাল বাড়ি। বর্তমানে বাড়িটির যে অবকাঠামোগত অবস্থা দেখা যাচ্ছে তাতে এখানে কমপক্ষে আরো 50-60 বছর বসবাস করা সম্ভব। আস্তে আস্তে সব ইটের বাড়ি হয়ে যাচ্ছে, তখন আপনারা কি করবেন পরে? ইটের বাড়ি এখন সব জায়গায় হলে, যেহেতু আমরা এত বড় একটা বাড়ি তৈরি করে ফেলছি, এখন এরা থাকবেই। এক সময় হয়তো গ্রামে আর কোনো মাটির বাড়ি থাকবে না। মাটির বাড়ি কি জিনিস তা হয়তো ভবিষ্যৎ প্রজন্মের কেউ জানবে না চিনবে না। চিরায়ত বাংলার গ্রামীণ ঐতিহ্যের অন্যতম ধারক মাটির বাড়ির নিদর্শন টিকে রাখতে বিশাল এই বাড়িটি সংরক্ষণ করা যায় কিনা সরকারের তা ভেবে দেখা উচিত।